بسم الله الرحمن الرحيم আল কোরআন সুরের সুধা দাওনা গেথে মনে তোমায় স্মরণ প্রতি যেন প্রতিখনি আল কোরআনের সুরের সুধা দাওনা গেথে মনে তোমায় স্মরণ করি যেন প্রতি ঘণে ঘানে গমরাহে ওই কর্ম থেকে রেখো প্রভু দূরে এই মিনতি যাই করে যায় আমার গানের সুরে গোমরাহে ওই কর্ম থেকে রেখো প্রভু দূরে এই মিনতি যাই করে যায় আমার গানের সুরে দিনের পথে অটল রেখো শক্তি দিও মনে তোমায় স্মরণ করি যেন প্রতিখনি আল কোরআনের সুরের সুধা দাওনা গেথে মনে তোমায় স্মরণ করি যেন প্রতিক্ষণেখনি হেরা রালো দাউগ প্রভু আধার জীবন জুড়ে হৃদয় আমার ছাড়া যাই জিজুলে পুড়ে হেরা রালো দাউগ প্রভু আধার জীবন জুড়ে হৃদয় আমার আলো ছাড়া যাই জুলে পুড়ে লালো সারি মুহে পড়ে যত বাড়ি ভুলি। ক্ষমা করে ও রহমান রহমানিও কাছে তুলি লাল মোহে পড়ে যত বাড়ি ভুলি ক্ষমা ও রহমান কাছে তুলি দয়ার সাগর গফুর তুমি জানি জানি জনি তোমায় স্মরণ করি যেন প্রতি খানি তোমায় স্মরণ করে যেন প্রতি আল কোরআনের সুরের সুধা দাওনা গেথে মনে তোমায় স্মরণ করে যেন প্রতি তোমায় স্মরণ করে যেন প্রতি তোমায় স্মরণ করে যেন খনি আসসালামু ঘুরে আবারও পবিত্র মাহেরাম মুবারক আমাদের কাছে এসে উপস্থিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ মাহে দৌনুল মুবারক প্রতি বছর একবার ফিরে আসে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে একটা সিজন আছে যেমন আপনি যদি ফলের মৌসুমের দিকে তাকান তাহলে আম কাঠাল লিচুর একটা মৌসুম আছে কৃষক ভাইদের চাষবাস করার একটা মৌসুম আছে ঠিক মুসলমানদের এবাদতের একটা মৌসুমের নাম হলো মাহে রমজানুল মবারক রমজান শব্দটির অর্থই হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া কি জ্বালিয়ে দেওয়া কোনো কাঠ বা কোনো বস্তুকে নয় রমজান শব্দটি রমস থেকে

তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা এই রোজাকে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের উপরে যাতে করে তোমরা মোত্তাকিফর ফরহেজগার হতে পারো অর্থাৎ রোজা মানুষকে আল্লাহ কাছাকাছি হওয়ার একটা সুযোগ করে দেয় এই রোজা রাখার কারণে মানুষের আত্মসংযম হয় মানুষের ধৈর্যের একটা পরীক্ষা হয় এই জন্য আল্লাহ আলা বলেছেন রোজা মানুষকে তাকওয়া ফরহেজগারিতা বৃদ্ধি করে আল্লাহর ভয় মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে শুধু তাই না রসুল করিম সাল্লাম মধ্যে হাদিসের করেছেন আল্লাহ এই রোজা হলো আল্লাহ তালা বলেছেন এই রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজ হাতে আমার বান্দাকে দান করব। করবো সুবাহানি সুবাহ আল্লাহ আমরা মনে করতে পারি এই রোজা শুধু আমাদের উপর ফরজ না আল্লাহ কোরআনে বলেছেন কামা কুতিবা আল্লা কুম যেমনি তোমাদের পূর্ববর্তী জাতির উপরে রোজাকে ফরজ করা হয়েছিল প্রত্যেক নবিরা সোল্লা রোজা রেখেছেন এবং সাইদিনা আদম আলাহ্লাম বীজ রোজাগুলো রাখতেন প্রত্যেক আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তিনটি রোজা রাখতেন এবং নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তে আলার কাছে সবথেকে প্রিয় হলো হজরতে দাউদ আলাহ সাল্লাহামের রোজা যিনি একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না অর্থাৎ সারা বছর তিনি রোজা রাখতেন একদিন রাখতেন একদিন রাখতেন না এটা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় মুসলমানদের উপরে রোজা ফরজ হওয়ার আগে নবী করিম সাল্লা সাল্লাম আশুরা দিনের মহারমের দশ তারিখ রোজা রাখতেন বা নিসরায়েলের উন্মতেরাও এই দশ তারিখ রোজা রাখতেন এই কারণে জাল্লা সাহায়নুমা মুসাই আলাহিসাল্লামকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা

মাফ করে দাঁড়িয়ে করবে রমজান তারা বিন নামাজ আদায় করি আমরা আদায় করি এবং রমজান মাসে আমরা এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর খুশির জন্য যারা কেয়াম করবে আল্লাহ রসুল বলছেন তারও বিগত জিন্দিগির গুনগুলো আল্লাহ তাহলে মাফ করে দিবে সুবহান অপর একটি হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার না ধুলিত সাক্ষক অর্থাৎ ফেরেস্তা জিব্রাহ বদ করেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহকে মাফ নিতে পারেনি সে ধ্বংস হয়ে যাক নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমিন সুতরাং রমজান পাওয়ার পরেও যদি আমরা গুনাহকে মাফ না নিতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাই এরকম একটা দোয়া বদোয়ার উপরে নবী করিম সাল্লাহ সাল্লাম সম্মতি জ্ঞাপন করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা রমজানুল মোবারকের এক একটি নফল এক একটি ফরজ সওয়া এক একটি ফরজ সত্তরটি সওয়া রমজান মাসে আপনি যদি কোনো রোজাদারকে এক ঝোঁক পানি অথবা একটা খেজুর দ্বারা ইফতার করান শুধু রমজান মাসে কোনো রোজাদারকে যদি ইফতার করান সামান্য পানি আর খেজুরের দ্বারা রাসুলসাল্লা সাল্লাম বলছেন ওই রোজাদার তাকে আরেকজন রোজাদারকে ইফতার করানোর কারণে সে আরো একটি সমান রোজার সব পেয়ে যাবে সুহান যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সব কিন্তু কমবে না সেও তার রোজার সব পাবে আলহামদুলিল্লাহ রমজান মাসে এত বারাকা এত ফজিলত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদায় কেন আউ্বাল উলাইলা তিন মিন যখন রমজানের প্রথম রাত চলে আসে অর্থাৎ রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায় সুফিদাতির আমার অমরাত জিন সমস্ত জিন শয়তান আর সমস্ত শয়তান গুলোকে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে শিকল দ্বারা বন্দি করে ফেলে আবু নার রমজানের প্রথম রাতে জাহান নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেওয়া হয় ফালাম ইফতাহ মিনহা বাবুন আর এই দরজাগুলো সারা বছর সারা মাস আর খোলা হয় না অর্থাৎ পুরো মাস জাহান দরজা ক্লোজ এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন অফতি হাত আবু আবুল জান্নাহ জান্নাতের সব দরজাগুলো রমজানের প্রথম রাতেই খুলে দেওয়া হয় ফালাম ইউলাক মিনহা বাবুন সারা মাস

হে মন্দ কাজ কর্মে কামি তুমি থেমে যাও রমজান মা চলছে তুমি থেমে যাও মিনার নায়ী ওদায় আরি কে কুল্লা লাইলা। লাহ রওয়াহু তিরমিজি তিরমিজি এই হাদিস প্রত্যেক দিন রাতে প্রত্যেক দিন রাতে এভাবে আহ্বান করা হয় অসংখ্য জাহান নামীদেরকে আল্লাহ তালা রমজানের খাতিরে মাফ করে দেওয়া হয়

যেন আল্লাহ আমাদেরকে দান করে সেই ইচ্ছা পোষণ করে আমরা সবাই মাহ রমজানের সম্মান বজায় রেখে এর হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক